ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? জি ভাই, কি করেন? ভাই আমি একটা চাকরি করি, জব করি ঢাকায়। হ্যাঁ, গরু নিতে আসছি বাজারে। আচ্ছা, এই যে এই এই যে ক্রস গরুগুলো। জি জি জি। আচ্ছা, এই গরুগুলি নিয়ে কি করেন? এই গরুগুলো নিয়ে যে বাড়িতে তো মোটা ভালো সুষম খাবার দিয়ে, যদি আপনার যদি হিটে আসলো, হিটে আসলে যদি বাছুর আসে, বাছুর হয় তাহলে তো লাভ, আর যদি না আসে তাহলে মোটা তাজা করে বিক্রি করব। আচ্ছা, মোটা দাদার এই প্রজেক্টটা কয় মাসের? মোটা দাদা 3 মাস বা 6 মাস। 6 মাস? 3 থেকে 6 মাস? 6 মাস। আপনার বাড়িতে গরু আছে কত? জি 6টা গরু আছে। এই ধরনের? এই ধরনের আছে, আর ভালো আছে। মানে এই ক্রস গাভিগুলি, ক্রস জাতীয় হয়, এগুলার দামটা কি বেশি পাওয়া যায়? মানে ভালো বেশি পাওয়া যায়, লাভজনক দ্রুত একটু বাড়ে। আচ্ছা, আমাকে একটু বলেন তো যে এই গরুটা কত দাম করলেন? এই তো গরুটা আমি 47,000 বলছি। 47 বলছি। আর ওনারা চাইছে কত? ওনারা চাইছে 50 বা 50 উপরে। 50 চাইছে উপরে। আচ্ছা, এই যে 47,000 দিয়ে যদি এই গরুটা নেন 3 মাস পরে, মানে এটাকে খাওয়া দাওয়াতে প্রতি মাসে কি ধরনের খরচ হবে? এভারেজ এভারেজ তো ওগুলো আমরা হিসাব করি না, হয়তো বাড়িতে খড় আছে বা ইয়া আছে। হ্যাঁ হ্যাঁ, কিছু দানাদার খাওয়াই, খৈল ভুসি। হ্যাঁ, এর মধ্যে যা হয় খরচ, মনে করো 5,000 খরচ করে, 5,000 টাকা লাভ হয়েছিল সব বাদ দিয়ে। হ্যাঁ, ওটাই একটা, মানে এই এই ক্রস গরুগুলো মোটা তাজা করণে লাভ আছে? লাভ আছে, লাভ আছে। ক্রস জাতীয়টা ক্রস, হ্যাঁ ক্রস গরুগুলো মোটা তাজা করে লাভ আছে, দ্রুত বৃদ্ধি হয়। এলে দ্রুত বৃদ্ধি হয়? দ্রুত বৃদ্ধি হয়, আর দেশি তো স্লো ইয়া হয়, দেশিটা একটু স্লো স্লো হয়। জি আচ্ছা, এইগুলো একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি বৃদ্ধি বাড়তি, মানে আপনার 3 মাসের প্রজেক্ট? 3 মাস 4 মাস 5 মাস যা হয় আর কি। আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুপ্রিয় দর্শক, আজ 2 ফেব্রুয়ারি 2022 আপনারা দেখছেন দিনাজপুরের ফাসিলেডাঙ্গা হাট। আসলে এই যে এই ধরনের ক্রস গাভী, এগুলোর কিন্তু চাহিদা খুব বৃদ্ধি পাচ্ছে, কারণ এগুলো মোটা তাজাকরণের জন্য। আপনারা শুনলেন যে এগুলো যদি বীজ দিয়ে বাচ্চা আসে তাহলে সেটার একটা লাভ আছে, আর তা না হলে তো এটা মোটা তাজাকরণে এটার একটা একটা প্রফিট থাকে। তো মূলত এই জন্যই আমরা কিন্তু এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। ভাই, এইটার দাঁত কয়টা? আগর দাঁত উঠেনি এখনো। এটার দাম চান কত? 66 চাওয়া। তারপর দাম উঠছে কত? 57 পর্যন্ত দাম উঠছে। এই গরুটা একটু লম্বা আছে, এই যে দেখুন, এটা কিন্তু একটু লম্বা আছে, উঁচাও আছে। আপনারা দেখছেন ফাসিলেডাঙ্গা হাটে এই ধরনের গাভী গরু কিন্তু প্রচুর উঠেছে, এবং এগুলোর চাহিদা কিন্তু এখন খুব বৃদ্ধি পাচ্ছে, কারণ এই ক্রস গরুগুলি আসলে বাড়ে তাড়াতাড়ি। মূলত সেজন্যই কিন্তু মানুষ এই ক্রস গরুগুলি, এগুলোর প্রতি আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। এখানে দুটো দেখছি আমরা, যে দেখুন একটা একটা ছোট। এলে কি আগর? না, এটা দাঁত। কোনটা দাঁত আছে? এটা 2 দাঁত 4 দাঁত এটা 2 দাঁত। আচ্ছা, এই মাঝেরটা 2 দাঁত। এটা এটা কত চাচ্ছেন? 75। এইটা 55। আর ওই কোনারটা? ওইটা দাম 60-62। 60-62, এই যে দেখুন চাওয়া দাম। আপনারা জানেন যে চাওয়া দাম আর দেওয়া দামের একটা পার্থক্য থাকে। তবে এই ধরনের গাভীগুলি এখন, এই যে দেখুন বাজারটার মধ্যে কিন্তু প্রচুর এই ধরনের গাভী উঠছে। এখানে একটু দেখি, এটা দাঁত উঠছে ভাই? জি 2 দাঁত। 2 দাঁত কত দাম চান? দাম চান যে 65। 65, দাম উঠছে কত? 54। 54, আর টার্গেট? 57। 56-57 টার্গেট। এই যে দেখুন 56-57 এটা টার্গেট। আমরা সবসময় চেষ্টা করি যে আসলে কাস্টমাররা কী গরু খোঁজে, আর সেগুলোই আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করি। এই যে দেখছেন এখানে এই সাইজের সব ক্রস গরুগুলি, এগুলো কিন্তু আগে জানিয়ে রেখে, এগুলো দেশির পেট থেকে, বীজগুলি ভালো দেওয়া হয়েছিল তো দেশির পেট থেকে যেটুকু উন্নত জাত হয়। এটা দাঁত কয়টা? 2 দাঁত। এটা কত কত দাম? দাম দরদাম চলছে, এই জন্য ঠিক মতো দামটা বলছে না। এই যে দেখুন হাটটার অবস্থা, ফাসিলেডাঙ্গা হাট। প্রতি বুধবারে বসে,
এখানে কিন্তু প্রচুর পরিমাণে এই ধরনের গাভী উঠে। ভাইটা কত চান? ৩৪ চাইছেন। দাম উঠছে কত? ২৮ পর্যন্ত দাম উঠছে। মানে টার্গেট কত? ৩০ ভিতর। তারপরে এই দিকে দেখি, এই যে দুটো দেখাশোনা চলছে। আসসালামু আলাইকুম। কত চাইছেন? কত? ৭০ জোড়া। ৭০ জোড়া, ৭০ চাওয়া হয়েছে দেখছেন। দাম উঠছে কত? ৫৭ পর্যন্ত দাম উঠছে। কিন্তু প্রচুর কাস্টমার এসেছে। আসসালামু আলাইকুম। এটা দাঁত আছে? চার দাঁত। কত? ৪২। এটা কি বাচ্চা কাচ্চা হয় নাই? একটা বাচ্চা হয়েছে। আর এইটা? এটারও একটা বাচ্চা হয়েছে। এটার দাম কত? ৩৮ শুনছেন আপনারা। মোটা তাজাকরণের জন্য এই গাভীগুলি, এখন ক্রস গাভীগুলি, এগুলোর কিন্তু খুব চাহিদা। এই যে দেখুন হাটটার অবস্থা। আর এখনো কিন্তু কুয়াশা পড়ছে দেখুন চারদিকে, প্রচুর পরিমাণে কুয়াশা এখনো আছে। আমরা এই দিকে একটু, আসসালামু আলাইকুম। এগুলো কি মোটা তাজা করণের জন্য মানুষ বেশি নেয় নাকি? মোটা তাজা হলে বেশি নেবে, বড় হলে বেশি নেবে, বড় হইলে দামটাও বাড়বে। এগুলো জোড়া কত চান? জোড়া দাম যা ৭৫। জোড়া চাইছেন ৭৫। দাম উঠছে কত? ৬৫ ৬২ ৬৩ ৬২ ৬৩ পর্যন্ত দাম উঠছে। এই যে দেখুন ৬২ ৬৩ পর্যন্ত এগুলো দাম। তারপর একটু উন্নত জাতের মধ্যে আমরা একটু দামগুলি জানাতে চাই। আসসালামু আলাইকুম। এটা কত চাচ্ছেন? ৫৫ চাইছি। ৫৫ চাইছেন? হ্যাঁ। দাম উঠছে কত? ৪৫ ৪৬। হ্যাঁ শুনছেন, ৪৫ ৪৬ মধ্যে এটা দাম উঠেছে। তারপরে এই যে এদিকে দেখছি আমরা, এর মধ্যে দেশীয় আছে, তবে ক্রসগুলির বাজারে কিন্তু মানুষের ভিড়টা বেশি। এটা কত? দাম চাইছি ৩০। দাম চাইছেন ৩০। দাম উঠছে কত? ২২-২৩ তারপরে বিক্রি ২৭ ৩৩ দাম। দাম উঠছে কত? ২৬-২৭ মোটা তাজা করণের জন্য। এই যে দেখছেন আপনারা, এটা কত চান? ৪৫ দাম উঠছে কত? ৩৬ ৩৬ পর্যন্ত দাম উঠছে। আর টার্গেট? ৪০ আপনার টার্গেট, একটু কম হইলেও চলবে। দেখুন আসলে শীতের সময় কিন্তু এই গরুগুলির চাহিদা ইদানিং খুব বেশি বৃদ্ধি পেয়েছে। আপনারা হাটের অবস্থাটা দেখছেন। এখানে দেখছি আমরা একটা দরদাম চলছে। দরদাম করতেছেন? দেখতেছি আর কি। কত চাইছে? কত চাইছে? ৫৫ আপনি বলছেন কত? তাহলে এইটা কত? ৬৮ চাওয়া দেখছেন। এটা কিন্তু অনেক বড়, একটু বড় সাইজ, লম্বাও আছে। সুপ্রিয় দর্শক, আমরা সবসময় চেষ্টা করি আসলে কাস্টমাররা কোন প্রোডাক্টটা খোঁজে,
তো মূলত সেই ভিডিওটি আমরা আজ দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে। তো ভালো থাকবেন সবাই, সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।